আসসালামাইকুম। আমরা আছি এখন 2 নম্বর রাজাপুর ইউনিয়ন, ফতাপুর রাজবাড়ি। অনেক সুন্দর একটি জায়গা, আপনাদেরকে দেখানোর জন্য আসছি। ইনশাল্লাহ আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। এই বাড়িটাতে রাজারা ছিল। পুকুর আছে দেখেন, অনেক সুন্দর পরিবেশ। ওই পাশে একটা পুকুর আছে, ওই পাশে একটা পুরাতন দেখা যাচ্ছে, একটা মহলের মতন দেখা যায়। তারপরে ভিতরে আছে একটা মহল, দেখাবো আপনাদেরকে, অনেক সুন্দর দেখে, অনেক সুন্দর একটি জায়গা। অনেক পুরানো অনেকগুলো রুম দেখা যাচ্ছে ভিতরে। ছাদ গুলা দেখাচ্ছি, পুরনো ছাদ। দেখেন অনেকগুলা ঘর আছে এখানে, অনেক সুন্দর একটি জায়গা, একদম পুরনো বিল্ডিং দেখাচ্ছি। দেখেন এখানে কোনো মানুষ বসবাস করে না এখন, এই পাশে সিঁড়ি ছিল দেখাচ্ছি, এ পাশে একটা সিঁড়ি ছিল পুরানো, পাথর দিয়ে ঢালাই করা সিলিং গুলা, আর লোহা দিয়ে, দেখুন কত বড় বড় লোহা দিয়ে ঢালাই দিছে। অনেকগুলো রুম আছে আপনাদেরকে দেখানোর জন্য, দেখেন অনেকগুলো পুকুর আছে, ওই পাশে একটা পুকুর, অনেকগুলো পুকুর আছে এখানে। ভয় লাগে অবশ্যক, জায়গাটা একটু ভয়ানক। দেখেন এই পাশে আর একটা পুকুর আছে, অনেক সুন্দর একটি দৃশ্য। পুরোটা বাড়ি একদম গাছে ভরপুর। এপাশে আরো একটি বিল্ডিং দেখা যাচ্ছে, তারপরে আপনার এপাশে আরো একটি পুকুর আছে, এপাশে আরো একটি পুকুর আছে। দেখেন অনেকগুলো পুকুর, অবশ্য এপাশে হয়েছে আপনার পুকুর ঘাট। দেখেন আগের দিনে মানুষ গোসল করতো এখানে, ভয় লাগে এসব জায়গা। তারপরে আপনাদেরকে দেখানোর জন্য আসছি, সবাই ইনশাল্লাহ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ওদিকে বাথরুম আছে দেখেন, এটা আপনাদেরকে পিছনে চারটা দেখাচ্ছি। পিছনে অনেকগুলো বাগান আছে দেখেন, দেখেন এর পাশে একটা বাড়ি আছে অনেক উঁচু। এখানে কেউ থাকে না, কেউ বসবাস করে না, অনেক ভয়ানক একটি জায়গা, দেখে শুনে চলতে হয়। এই পাশে একটা ঘর আছে দেখা যাচ্ছে, তারপরে আমার শুধু নজর পড়ে বারবার চাঁদের দিকে, চাঁদটা কত গর্জিয়াস দেখুন, বসকে বসা চলে যাচ্ছে। দেখেন
এই পাশে একেবারে একটি সিঁড়ি আছে, উপরে উঠা যাবে না, অন্ধকার। এই পাশে আরেকটা রুম দেখেন, তারপরে এ পাশে আর একটা বিল্ডিং আছে দেখাচ্ছি, তারপরে পাশে আর একটি বিল্ডিং আছে দেখেন, এ পাশে আর একটি বাগান, জায়গাগুলো বেশি অন্ধকার, ভয় লাগে হাঁটা চলা করা, ওদিকে যাওয়া যাবে না। ওখান থেকে দেখাচ্ছি যতটুকু দেখানোর, তারপরে পাশে আর একটা দেখেন, ও পাশে আর একটি বিল্ডিং আছে উপরে দোতলা, এটা এই পাশে একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন। অনেক কাজ করা ঘর, অনেকগুলো ফুল নকশা ছিল মুছে গেছে, তারপরে এই পাশে দেখো আপনাদের কি আরো একটি জায়গা। আমার বন্ধুরা কেউ আমার পাশে আসে নাই সাথে, অনেকগুলো বড় বড় নারকেল গাছ আছে, নিশ্চয় এখানে মানুষ নেই। তারপরে দেখি বিসমিল্লাহ রহমান রহিম, আপনাদেরকে সিঁড়ি একটু উঠে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে দোতলা দেখেন, এমন ভাবে ঘরগুলো কাজ করা, গাছ কিভাবে উঠছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখেন গাছটা কিভাবে গেছে দেখেন, এই গাছটা এখান থেকে, এটা দোতলার উপরে জায়গাটা, দোতলার উপরে এই গাছটা দেখেন, এটা হচ্ছে দোতলা, আর ওটার ভিতরে উপরে অনেকগুলো গাছ হয়ে গেছে। এই পাশটা দেখেন, প্রিয় ভাইরা ভয় লাগতেছে, চলে যাচ্ছি একা একা, ছিল বিল্ডিং গুলা দরজা গুলা কাঠের, সিলিং গুলো হচ্ছে বড় বড় টাকা লোহার অ্যাঙ্গেল দিয়ে করা, সাতটা আমি আবারও দেখাচ্ছি দেখেন। এই পাশে একটা ঘর আছে, অন্ধকার দেখা যাচ্ছে না কিছু জন্য, তারপর আপনাদেরকে দেখানোর সাথে আসছি, জায়গাটা অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। এই পাশে দেখি আর একটি সিঁড়ি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই পাশে সিঁড়িটা দোতলা বন্ধ করে দিছে দেখেন, আর উঠা যাবে না, এখানে একটি দাঁড়িয়ে কেন বন্ধ করে দিছে, সিঁড়ি আছে দেখেন।
সিঁড়িটা বন্ধ করে দিই, নিচের কোনো সমস্যা আছে, চলে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, খুবই অন্ধকার জায়গা, দেখেন কিছুই আসতেছে না, দেখেন ছাদের রড গুলা, একটা রড দেখাচ্ছি আপনাদেরকে, রডটা দেখেন, আর ডালাই দিচ্ছি আপনার বিট দিয়ে রেলের বঙ্গবন্ধু বাড়ি।